নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমাতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমঃ আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে সংকর্ষণ কারণ তয়সাই গর্ভোদয়ী শুভয়দিশাই শেষশ্রী অশ্যাংশ কলা স্বনিত্যানন্দাক্ষ রাম শরণং মমস্তু। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দকে বসন্ত পঞ্চমী তিথির অনেক অনেক অভিনন্দন। তা আপনারা অবগত আছেন যে আজকে একটি বিশেষ দিন, আজকে ভগবানের বসন্ত পঞ্চমী মহোৎসব, অর্থাৎ আজকের আরেক নাম হচ্ছে শ্রী পঞ্চমী। আজকের দিনে শ্রী বা সৌন্দর্য বৃদ্ধি প্রাপ্ত হয়, এই জন্য জড়জাগতিক ব্যক্তিরা আজকের দিনে হলুদ আদি বিভিন্ন বস্তু দিয়ে তারা অঙ্গলেপ করেন এবং তার দ্বারা তাদের সৌন্দর্য অন্যান্য দিনের তুলনায় অধিক আজকের দিনে বেশিভাবে বৃদ্ধি পায়। আর আজ থেকে আক্ষরিকভাবে পারমার্থিক বিচারে ফাল্গুন মাস শুরু হয়, অর্থাৎ একরকম বলতে গেলে আজ থেকে বসন্ত ঋতুর আগমন ঘটে, সেই জন্য আরেক নাম হচ্ছে শ্রী পঞ্চমী। বসন্ত এলে আবার পুনরায় গাছে ফুল ফোটে এবং মানুষের ত্বকের রং স্বর্ণাভ হয়, সেই জন্য লোকে হরিদ্রা ব্যবহার করেন এবং হলুদ রঙের কাপড় পরেন। তো ভক্তরা যেহেতু তারা কৃষ্ণর সেবা নিমিত্ত সমস্ত কর্ম করে থাকেন, সেই জন্য আজকের দিনে যারা কৃষ্ণ প্রেয়সী গোপীগণ, কৃষ্ণের নেত্রকে, কৃষ্ণের প্রস্ফুটিত কমলসম নেত্রকে আনন্দ বিধানের জন্য কৃষ্ণের প্রীতি বাঞ্ছা করে তারা সকলে সুন্দর সুন্দর পীত বস্ত্র ধারণ করেন, যাতে মাধব বা গোবিন্দ খুব আনন্দ অনুভব করেন। এই হচ্ছে আজকে শ্রী পঞ্চমী তিথি, এবং একই সঙ্গে আজকে হচ্ছে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি। বিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে আপনারা সকলেই জানেন, শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গা শক্তি। তো শাস্ত্রে বলছেন, গৌর গণদেশ দীপিকায় বলা হয়েছে যে শ্রী সনাতন মিশ্রয়ং পুরা সত্রাজিত নৃপ বিষ্ণুপ্রিয়া জগন্মাতা ইয়ৎকন্যা ভূস্বরূপিণী। পূর্বে যে রাজা সত্রাজিৎ ছিলেন, কৃষ্ণলীলাতে ভগবান শ্রীকৃষ্ণের যে 16,108 জন মহিষী ছিলেন, তার অন্যতম অষ্ট মহিষীর অন্যতম মহিষী ছিলেন এই সত্যভামা দেবী। তো বলছেন যে পূর্বে এই সত্যভামা দেবীর যে পিতা ছিলেন সত্রাজিৎ, সেই সত্রাজিৎই বর্তমানে সনাতন মিশ্র হয়ে আবির্ভূত হয়েছে নবদ্বীপ ধামে, এবং তার কন্যা শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী হচ্ছেন সেই ভূস্বরূপিণী এবং একই সঙ্গে সত্যভামা দেবী। ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর তিনি যখন আবির্ভূত হন, তার চিন্ময় দিব্য দেহে সকল প্রকার বিষ্ণু তত্ত্ব একত্রে অধিষ্ঠান করেন। সেইরকম চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভূত হন, তো শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, তার চিন্ময় শরীরে ভগবানের সমস্ত প্রকার অবতার সমস্ত রূপ আদি সন্নিবিষ্ট থাকে। তো ভগবান বিষ্ণু সবসময় তিন প্রকার অন্তরঙ্গা শক্তিকে নিয়ে তিনি লীলা আদি করে থাকে। এই জন্য বলা হয় নারায়ণের তিন শক্তি, ভূ, শ্রী এবং লীলা। শ্রীদেবী হচ্ছেন লক্ষ্মী দেবী, যিনি সরাসরি ভগবানের পাদ সম্বাহন আদি বিভিন্ন রকম কার্যে লিপ্ত থাকেন। ভূদেবী হচ্ছেন ভূস্বরূপিণী, যিনি ভগবানের সন্তানদেরকে তার গর্ভে ধারণ করেন এবং এই জড়জগতে বদ্ধ সন্তানদেরকে তিনি প্রতিপালিত করে ভগবত ধামে যাওয়ার জন্য সুযোগ করে দেন। তিনিও ভগবানের অন্তরঙ্গা সেবা করার নানাবিধ সেবাতে তিনি যুক্ত থাকেন। আর হচ্ছে তার লীলা শক্তি বা নীলা শক্তি। এই নীলা বা লীলা শক্তি হচ্ছে ভগবানের চিন্ময় ধাম, যা এই জড়জগতের অংশ হলে প্রতিভাত হলেও তা প্রকৃত পক্ষে কিন্তু সেখানকার এক এক ধূলিকণ চিন্ময়, যা জড় চক্ষে দৃশ্যমান হয় না। তো ভগবান বিষ্ণুর এই যে ত্রিবিধ শক্তি, ভূ, লীলা এবং নীলা, গৌর নারায়ণ চৈতন্য মহাপ্রভু যখন গার্হস্থ্য লীলা করছিলেন, তো যেহেতু তিনি পরমেশ্বর ভগবান, তার মধ্যে সকল প্রকার অবতারের অবতারই তিনি, তো সকল প্রকার অবতার তার মধ্যে সন্নিবিষ্ট থাকায় ভগবান বিষ্ণু তার মধ্যে রয়েছেন। তো তিনি যখন তার বিষ্ণুরূপ প্রকাশ করেন, তখন সেই গৌর নারায়ণের তিন প্রকার শক্তি, তার মধ্যে নীলা শক্তি হচ্ছে নবদ্বীপ ধাম বা মায়াপুর ধাম, এবং শ্রী ও ভূ, এই তার স্ত্রী শক্তি হচ্ছেন শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী, যিনি পূর্বে তার সহিত বিবাহ হয় এবং তার বহুবিধ অন্তরঙ্গ সেবা আদি করে যখন তার পতি তাকে সাময়িক কালের জন্য বিরহে রেখে পূর্ববঙ্গে গমন করেছিলেন, তো সেই বিরহ তিনি সহ্য করতে না পারায় তার সেই বিরহ তার ইচ্ছাতে একটি সর্পের আকার ধারণ করে তার পতির বিচ্ছেদ জনিত যে দুঃখ তা দূর করে দেন এবং তিনি চিন্ময় লোকে আবার ফিরে যান।
এবং এরপর শচীমাতার প্রবল আগ্রহে চৈতন্য মহাপ্রভু পুনরায় এই বিষ্ণুপ্রিয়া দেবীকে গ্রহণ করেন। তো এই বিষ্ণুপ্রিয়া দেবী হচ্ছেন সেই ভূশক্তি, তিনি হচ্ছেন ভগবান বিষ্ণুর ভূদেবী। এই জন্য ভূদেবীর যত সমস্ত প্রকারের যে সহ্য শক্তি, শত কষ্ট সহ্য করেও তার প্রভুর প্রতি যে অনুরাগ, তা তিনি তার প্রতিটি জীবনে, জীবনের প্রত্যেকটি কর্মের দ্বারা তিনি করে দেখিয়েছেন। তো সেগুলি তার আচরণের দ্বারাই স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে রয়েছেন গৌড়ীয় ভক্তদের নিকট। তো এই বিষ্ণুপ্রিয়া দেবী, সেই জন্য একাধারে তিনি হচ্ছেন ভূদেবী, আবার তার মধ্যে কৃষ্ণপ্রিয়া শ্রী সত্যভামা দেবী তারই মধ্যে সন্নিবিষ্ট রয়েছেন। আবার এই বিষ্ণুপ্রিয়া দেবী হচ্ছেন একদিক দিয়ে দিব্য সরস্বতী। যাই হোক, এই বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব হয় সনাতন মিশ্রের গৃহে নবদ্বীপ শহরে। এটি হচ্ছে নবদ্বীপ ধামের 9টি দ্বীপের মধ্যে কোল দ্বীপে। তিনি তার পিতা সনাতন মিশ্র ছিলেন রাজপুরোহিত এবং সেই জন্য তিনি আর্থিক দিক দিয়ে অত্যন্ত ধনবান ছিলেন এবং চৈতন্য মহাপ্রভু এখানে লীলা করছিলেন এক দরিদ্র ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে। সুতরাং শচীমাতার প্রবল ইচ্ছা থাকলেও তিনি সনাতন মিশ্রর কাছে বলতে পারছিলেন না, তার পুত্রের বিবাহের প্রস্তাব রাখতে পারছিলেন না, যে ধনের দিক দিয়ে আমরা তার তার তুলনায় একটু নিম্ন স্থানে রয়ে, সুতরাং কি করে আমরা তার কন্যাকে কন্যার পানি গ্রহণের জন্য প্রস্তাব করতে পারি। আবার একই সঙ্গে সনাতন মিশ্র চৈতন্য মহাপ্রভুকে অত্যন্ত পছন্দ ছিলেন। তিনি সবসময় মনে করতেন এরকম নিমায়ের মতো, নিমায় পণ্ডিতের মতো যদি একজন জামাতা হয় তাহলে খুব ভালো হয়। কিন্তু তিনি আবার সংকোচ বোধ করতেন যে নিমায় পণ্ডিতের মতো এত উন্নত এবং সর্বপ্রকারে গুণ সমন্বিত পণ্ডিত আমার মতো সাধারণ ব্যক্তির সাধারণ কন্যাকে কেন বিবাহ করবে। এইভাবে দুই পক্ষকে পছন্দ করতেন, কিন্তু তারা বলতে পারছিলেন না। কেন? কারণ কৃষ্ণলীলাতে সত্রাজিতের এক ব্রাহ্মণ ছিলেন, পরিচিত ব্রাহ্মণ, তার নাম ছিল কেশব। তো তিনি সত্রাজিতের মনের কথা যে তার কন্যা সত্যভামা দেবীকে তিনি ভগবান শ্রীকৃষ্ণ বা মাধবের চরণে অর্পণ করতে চান, সেই কথা তিনি গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানিয়েছিলেন। তো এই জন্য গৌড়লীলাতেও সেই ব্রাহ্মণই এইখানে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি এই সনাতন মিশ্রের মনের কথা এসে শচীমাতাকে জানান। শচীমাতা অত্যন্ত সন্তুষ্ট হন, তিনি তার সম্মতি প্রদান করেন এবং এই বিয়ের আয়োজন হতে থাকে। এবং তখন নবদ্বীপবাসীরা, বিশেষ করে মায়াপুরবাসীরা ঠিক করে যে আমাদের গৌর সুন্দরের বিবাহ এমনভাবে আয়োজন করতে হবে যাতে এটা কোনো রাজপুত্রের বিবাহের থেকে কম না হয়। তো এই বিবাহের আয়োজন শুরু হয়ে যায়। তো এত অর্থ কোত্থেকে আসবে? তো ভগবান যেখানে রয়েছেন সেখানে লক্ষ্মীদেবী সর্বদা তার পদসেবার জন্য হাজির থাকেন। তো যেহেতু চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, এতে কোনো অভাব হলো না, প্রচুর অর্থ একত্রিত হলো। বিশেষ করে ভগবানের এক অন্যতম ভক্ত বুদ্ধিমন্ত খান, তিনি পূর্বলীলাতে ছিলেন সুবর্ণ বিহারের রাজা সুবর্ণসেন। তো তিনি তখন নারদমুনির কৃপাতে গৌরলীলা দর্শন করেছিলেন সত্যযুগে। তখন ভগবান তাকে আশীর্বাদ করেছিলেন যে তুমি কলিযুগে পুনরায় আমার লীলাকালী অংশগ্রহণ করবে এবং তুমি তার সেবা করবে। তো সেই সময় তিনি বিত্তবান পুরুষ বুদ্ধিমন্ত খান রূপে আবির্ভূত হন এবং তিনি যথেচ্ছ অর্থ ব্যয় করেন এই চৈতন্য মহাপ্রভুর বিবাহে। আর সেই বিবাহ এত সুন্দর হয়েছিল যে বিবাহের বর্ণনা তো দূর, তার পূর্বদিন যে অধিবাস হয়, এই অধিবাসে সমস্ত ব্রাহ্মণদেরকে যে তাম্বুলাদি চাম্বুল চন্দন মাল্য প্রদান করা হয়েছিল, বলছেন বহু বহু ব্রাহ্মণ দুইবার তিনবার করে গ্রহণ করেছিলেন। এগুলি একবারই গ্রহণ করা উচিত, কিন্তু অনেক সময় ভক্তরা লোভে পড়ে দুবার তিনবার গ্রহণ করেন। এরকম বলা হচ্ছেন চৈতন্য মঙ্গলে যে কিছু কিছু ব্রাহ্মণ লোভে পড়ে দুইবার তিনবার নিচ্ছে, তখন মহাপ্রভু যে কাউকে মানা করো না, তুমি প্রত্যেকে তিনবার করে দাও। এই তিনবার করে তাম্বুল চন্দন ইত্যাদি প্রদান করতে করতে যা মাটিতে পড়ে গেছিল সেগুলিকে এক জায়গায় করলে আরো 6-7টা বিয়ে দিয়ে দেওয়া যায়। এরকম এলাহিভাবে তার বিবাহ হয়েছিল। এবং চতুর্দোলায় যখন ভগবান যাচ্ছিলেন বিয়ে করতে, তখন সকল পুরনারীগণ তাকে দেখে অত্যন্ত খুব, তাদের প্রত্যেকের চিত্ত হরণ হয়ে যায় তার এত সৌন্দর্য দর্শন করে। আর যখন বিবাহ হলো, এই মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া দেবীকে তাদের একত্রে দেখতে ঠিক লক্ষ্মীনারায়ণের মতো লাগছিল। অনেকে বলছেন হর পার্বতীর মতো লাগছে, কেউ বলছে রাম সীতার মতো লাগছে। তো এইভাবে বিষ্ণুপ্রিয়া দেবী, যিনি হচ্ছেন স্বয়ং ভূদেবী বা সত্যভামা দেবী, তিনি গৌর সুন্দরের সেবা করার জন্য সামাজিক স্বীকৃতি লাভ করেন এবং তখন থেকে তিনি তার খুব সুন্দরভাবে অন্তরঙ্গা সেবা করেন। এবং তার স্বভাব ছিল ঠিক ভূদেবীর মতো খুবই নরম। তিনি সবসময় শাশুড়ির সেবা করতেন, গৃহে সমস্ত ধরনের পতিব্রতা স্ত্রীর যা যা করণীয় কর্ম সব কিছু পূর্বে থেকেই সম্পাদন করতেন, কোনো কথা তাকে বলতে হতো না। তো এইভাবে খুব সুন্দরভাবে তিনি গৃহে থাকাকালীন সেবা করেন। এর পরবর্তীকালে যখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে তিনি যখন গৃহ ত্যাগ করে চলে যান, তো তখনও তিনি খুব সুন্দর আদর্শ রমণীর ভূমিকা পালন করেন এবং সকলকে দর্শন করান যে যার প্রতি
কৃষ্ণ সেবা যুক্ত হয়েছে তার স্ত্রীর কেমন আচরণ হওয়া উচিত। চৈতন্য মহাপ্রভু যখন মাঘ মাসে তার স্ত্রী এবং মাতাকে পরিত্যাগ করে জগত উদ্ধারের জন্য সন্ন্যাস গ্রহণ করে কাটোয়ায় চলে যান, সেখান থেকে সন্ন্যাস গ্রহণ করে যখন তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছিলেন শ্রীমান নিত্যানন্দ প্রভু তখন তাকে ভুল বুঝিয়ে তাকে নবদ্বীপ ধামে আবার ফিরিয়ে নিয়ে আসেন এবং শান্তিপুরে তিনি অদ্বৈত প্রভুর গৃহে এসে ওঠেন। তখনই অদ্বৈত আচার্য মায়াপুর বা নবদ্বীপ ধামের যে সমস্ত ব্যক্তিরা চৈতন্য মহাপ্রভুকে শেষবার দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন তাদের সকলকে খবর দেন এবং তারা সকলে দলে দলে অদ্বৈত আচার্যের গৃহে এসে ভিড় করেন। শচী মাতাও এসেছিলেন, সেই সময় এত ব্যক্তি এসেছিলেন যে অদ্বৈত প্রভুর গৃহের একটি দেওয়াল ভেঙে পড়ে গেছিল, কিন্তু এত লোকের সমাগম হলেও বিষ্ণুপ্রিয়া দেবী একবারও যেতে চাননি। তার মনে তীব্র ইচ্ছা ছিল পতিকে দর্শন করা, কিন্তু তিনি জানেন যে যার পতি সন্ন্যাস গ্রহণ করে চলে গিয়েছেন গৃহত্যাগ করে, তো তার অন্য স্ত্রী দর্শন করা, বিশেষ করে তার নিজের বিবাহিত স্ত্রীর মুখ দর্শন করা উচিত নয়। এই জন্য বিষ্ণুপ্রিয়া দেবী তার পতিকে এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হতেই দেননি, তিনি একবারও আগ্রহ প্রকাশ করেননি চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার। তো চৈতন্য মহাপ্রভু এই জিনিসটা দেখে খুব খুশি হয়েছিলেন, তিনি শচী মাতাকে বলেছিলেন যে আমি খুব প্রীত হলাম যে বিষ্ণুপ্রিয়া আমাকে দর্শন করতে আসেনি, সে জানে যে পতিব্রতা রমণীর কীরকম আচরণ হওয়া উচিত। তো চৈতন্য মহাপ্রভু তার এরকম আচরণে তুষ্ট হয়ে তার চরণ পাদুকা বিষ্ণুপ্রিয়া দেবীর নিত্য সেবা করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। তারপর চৈতন্য মহাপ্রভু আপনারা জানেন নীলাচল ধামে গমন করেন এবং সেই গমনের উদ্দেশ্য ছিল কি, যে এক তো হচ্ছে জগৎ উদ্ধার আর দুই হচ্ছে রাধারানী যেভাবে কৃষ্ণের জন্য বিপ্রলম্ব রসে সেবা করেন, অর্থাৎ কৃষ্ণ বিরহে কৃষ্ণের জন্য ক্রন্দন করে রাধারানী যেভাবে করুণ রস আস্বাদন করেন তো তিনিও তা আস্বাদন করেন। তো সেই জন্য তিনি বাকি ২৪ বৎসর গম্ভীরায় নীলাচল ধামে কৃষ্ণ বিরহ রাধারানীর মতো সেই কৃষ্ণ বিরহ আস্বাদন করেছিলেন। আর ঠিক সেই রকম বিষ্ণুপ্রিয়া দেবীও একই রকম তার সহধর্মিনী হিসেবে তিনিও সেই অভিন্ন বৃন্দাবন নবদ্বীপ মায়াপুর ধামে শচী মাতার গৃহে বসে শচীর মন্দিরে তিনি নিত্যকাল এই গৌরসুন্দরের বিরহ বা গৌরসুন্দরের বিরহে যে বিপ্রলম্ব রস তা আস্বাদন করেছিলেন। চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের জন্য যে আরতি প্রকাশ করতেন ঠিক একই জিনিস বিষ্ণুপ্রিয়া দেবী গৌরসুন্দরের জন্য করেছিলেন। চৈতন্য মহাপ্রভু যখন অপ্রকট হয়ে গেলেন তখন শ্রীনিবাস আচার্য তাকে দর্শন করতে নীলাচল ধামে গেছিলেন, তিনি গিয়ে তার দর্শন পাননি, গদাধর পণ্ডিতের আশীর্বাদ নিয়ে তাকে ফিরে আসতে হয়েছিল। তখন তিনি বৃন্দাবন গমনের পূর্বে ঠিক করেছিলেন যে একবার নবদ্বীপ ধামে যাব। যখন তিনি নবদ্বীপ ধামে প্রবেশ করলেন তখন নবদ্বীপ ধামে প্রবেশ করে এই শচী মাতার আশীর্বাদ প্রাপ্তির সুযোগ তার হয়েছিল এবং সেই সঙ্গে তিনি বিষ্ণুপ্রিয়া দেবীর আশীর্বাদ লাভ করেছেন। তো তিনি এসে দেখেছিলেন যা তিনি তা বর্ণনা করেছেন এবং সেই বর্ণনা আমরা পাই ভক্তি রত্নাকর গ্রন্থে। সেখানে বলছেন যে ঈশ্বরের চেষ্টা বোঝে এমন কারো সাধ্য নেই, যদিও তিনি জগন্মাতা চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ শক্তি, তথাপি লোক শিক্ষার জন্য চৈতন্য মহাপ্রভু জগতে থেকে চলে গেছেন, তো তিনি তার সমস্ত রকমের ভোগ শৃঙ্গার সবকিছু ত্যাগ করেছেন, তার জীবন চরম কৃচ্ছ সাধনের মতো হয়েছে। যেমন রামচন্দ্র যখন বনবাসে গমন করেন তখন ভরত তার প্রতি প্রীতিবশত অযোধ্যায় অবস্থান করেও এক বনবাসীর মতো জীবনযাপন করেছিলেন, ঠিক সেই রকম বিষ্ণুপ্রিয়া দেবী চৈতন্য মহাপ্রভু বিরহে এই নবদ্বীপ ধামে বসে তিনি এক সন্ন্যাসিনীর মতোই জীবনযাপন করতেন। কোনোদিনও সূর্যদেব সূর্যচন্দ্র তার দিব্য দেহ আর দর্শন করতে পারেনি, তিনি চিরকালের জন্য নিজেকে গৃহবন্দী করে নিয়েছিলেন। তিনি গৃহের মধ্যে বসে নিত্যকাল চৈতন্য মহাপ্রভু স্মরণ করতেন এবং সকাল থেকে একটি করে তণ্ডুল চালের দানা নিয়ে তিনি তাতে হরিনাম জপ করতেন এবং সেই দানাটিকে তুলে রাখতেন, এইরকমভাবে একটি করে দানায় জপ করে দানাকে তুলে রাখতেন, এইরকমভাবে দানায় জপ করতে 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 সারাদিনে যা কিছু কিঞ্চিত মাত্র তণ্ডুল একত্রিত হতো সেগুলিকে কোনো রকম সেরকম আড়ম্বরপূর্ণ বা মশলাবিহীনভাবে সেগুলিকে আয়োজন করে চৈতন্য মহাপ্রভুর প্রতি ভোগ নিবেদন করতেন এবং সেই ভোগের সামান্য অংশ তিনি এক মুষ্টি অংশ গ্রহণ করতেন কেবল শরীরকে রাখার জন্য। এইভাবে তার পূর্ণ জ্যোৎস্নাময় পূর্ণ চন্দ্রের মতো এত সুন্দর চিন্ময় দেহ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে বলছেন যে চতুর্দশীর কৃষ্ণ চতুর্দশীর চন্দ্রের মতো হয়েছিল, মানে একদম শীর্ণকায় হয়ে গিয়েছিলেন নিজের ইচ্ছাতে। তো চৈতন্য মহাপ্রভু তার আচরণে অত্যন্ত সন্তুষ্ট হয়ে তিনি তাকে স্বপ্নযোগে বলেছিলেন যে তুমি আমার বিগ্রহ তৈরি করো, আমি তোমার সঙ্গেই থাকবো, তোমার সমস্ত সেবা গ্রহণ করব, তোমার বিগ্রহ নির্মাণ করো। এই কথা বিষ্ণুপ্রিয়া দেবী শচী মাতাকে যখন জানালেন শচী মাতা পরের দিন ভাস্করকে ডেকে তো তার নিম কাঠের বিগ্রহ তৈরি করার আদেশ দিলেন, যেমনটি মহাপ্রভু স্বপ্নে বলেছিলেন। কিন্তু ভাস্করের ভয় হয় যে এরকম বিগ্রহ আমি কখনো বানাইনি, তৈরি করতে পারবো কি পারবো না। শচী মাতা বলেছেন তুমি চেষ্টা করো, ভগবানের কৃপাতে বা
ঈশ্বরের ক্ষমতাতে, ঈশ্বরের শক্তিতে তুমি ঠিক এটা মানে তৈরি করতে পারবে। তো সেই ভাস্কর পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভুর ইচ্ছাতে, তার আশীর্বাদে, সেই চৈতন্য মহাপ্রভুর নিমকাঠের বিগ্রহ তৈরি করেছিলেন, যা বর্তমানে নবদ্বীপ শহরে ধামেশ্বর মহাপ্রভু রূপে এখনো বর্তমান রয়েছেন। তো এই বিগ্রহ বিষ্ণুপ্রিয়া দেবীর অত্যন্ত প্রিয়তম ছিলেন। তিনি তার প্রিয়তম পতিকে এই বিগ্রহের মাধ্যমে নিত্য সেবা করতেন, আর চৈতন্য মহাপ্রভু নিত্য এই বিগ্রহের মধ্যে অধিষ্ঠান করে বিষ্ণুপ্রিয়া দেবীর সেবা গ্রহণ করতেন। কথিত হয় যে চৈতন্য মহাপ্রভু জীবদ্দশায়, বা তিনি যতদিন এই ধরিত্রীতে লীলা করেছিলেন, সেই সময় প্রথম তার চার জায়গায় বিগ্রহ তৈরি হয়। তার একটি হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী ধামেশ্বর মহাপ্রভু বিগ্রহ, দ্বিতীয় হচ্ছে সনাতন গোস্বামী দ্বারা নির্মিত বৃন্দাবনে মদনমোহন মন্দিরে পূজিত গৌরনিতাই বিগ্রহ, তৃতীয় হচ্ছে অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের সেবিত গৌরনিতাই বিগ্রহ, এবং চতুর্থ হচ্ছে নবদ্বীপ ধামের সমুদ্রগড়ে গদাধর পণ্ডিতের ভ্রাতা বাণীনাথ কর্তৃক সেবিত গৌর গদাধর বিগ্রহ। তো এই ধামেশ্বর মহাপ্রভু বিগ্রহ বিষ্ণুপ্রিয়া দেবী নিত্যকাল সেবা করেন, আর নিত্যকাল সেবা করার পর যখন বিষ্ণুপ্রিয়া দেবীর একসময় মনে হলো যে তার পতির বিরহে এই জগতে তার পক্ষে থাকা খুব কষ্টকর হচ্ছে, তিনি ঠিক করলেন এই জগৎ ত্যাগ করবেন। ঠিক যেমন চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বিরহ সহ্য করতে না পেরে তার এক অংশ, অনেকে বলেন যে জগন্নাথ দেবের সঙ্গে গিয়ে একাকিত্ব লাভ করেছিলেন, আবার অনেকে বলেন তিনি গদাধর পণ্ডিতকে নিয়ে তিনি গোপীনাথের গৃহে প্রবেশ করে টোটা গোপীনাথের স্ত্রী অঙ্গে একাত্মীভূত হয়েছিলেন। ঠিক সেরকম বিষ্ণুপ্রিয়া দেবীও সেই নির্দিষ্ট একটি দিনে তিনি এই তার অন্তর্মহলে প্রবেশ করে যান, আর বেরিয়ে আসেননি, এই ধামেশ্বর মহাপ্রভু শ্রীবিজ্ঞের মধ্যে তিনি লীন হয়ে গেছিলেন। তো আজকে শ্রী পঞ্চমী তিথি হচ্ছে সেই বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি। তো সেই জন্য আজকের দিনে এই ধামেশ্বর মহাপ্রভুকে বিষ্ণুপ্রিয়া দেবীর মতো করে সাজানো হয়, অর্থাৎ একদিনের জন্য, যেহেতু ওই একই বিগ্রহে বিষ্ণুপ্রিয়া দেবীও রয়েছেন, তাই আজকের দিনে তিনি বিষ্ণুপ্রিয়া দেবীর রূপ ধারণ করেন। কারণ চৈতন্য মহাপ্রভুকে লাভ করতে হলে তার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করেই তাকে লাভ করতে হয়, তাই বিষ্ণুপ্রিয়া দেবীর কৃপা হলে খুব সহজে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করা যায়। কারণ বিষ্ণুপ্রিয়া দেবী হচ্ছেন দিব্যা সরস্বতী। আপনারা জানেন শ্রীমদ্ ভাগবতমে যে ব্রহ্মা যখন এই জড়জগৎ রচনা করছিলেন, রচনার পূর্বে ব্রহ্মা নিজেকেই জানতেন না, আমি কে, আমার কাজ কি, সেবা কি ইত্যাদি জানার জন্য তিনি যখন চেষ্টা করছিলেন পদ্মফুলের উপর বসে, যখন সৃষ্টি তৈরি হয়নি, গৌণ সৃষ্টি যখন শুরু হয়নি, তখন তার হৃদয় থেকে তিনি শুনতে পান কেউ তাকে বলেছিলেন তপস্যা করতে। তিনি যখন তপস্যা শুরু করলেন তখন এই দিব্য সরস্বতী তার হৃদয়ে আবির্ভূত হয়ে তাকে গায়ত্রী মন্ত্র প্রদান করেন, কাম গায়ত্রী। এই কাম গায়ত্রী জপের মাধ্যমে ব্রহ্মা এই জগতে বসেই গোলক ধাম সম্বন্ধে সমস্ত কিছু ধারণা, সম্যক ধারণা লাভ করেন, এবং তখন তিনি ব্রহ্ম সংহিতা রচনা করেন। এই দিব্য সরস্বতীরই একাংশ সৃষ্টি কার্যে সহায়তা করার জন্য কখনো কখনো ব্রহ্মার স্ত্রী রূপে জড় সরস্বতী রূপে আবির্ভূত হন। এই জড়জগতের ব্যক্তিরা আজকের দিনে তাকে সেই পূজা করে থাকেন, সেই সরস্বতী দেবীর, কারণ তার কাছ থেকে তারা বিদ্যা বা জ্ঞান লাভ করতে চান। এই জড়জগতে ভগবতী দেবীর তিনভাবে আবির্ভূত হন, শক্তিরূপে, স্ত্রী ঐশ্বর্য রূপে, এবং জ্ঞান বা বুদ্ধি রূপে। এবং শক্তি এবং স্ত্রী বা ঐশ্বর্য জ্ঞান বুদ্ধির মধ্যে জ্ঞান বুদ্ধি শ্রেষ্ঠ, কারণ বাকি সমস্তগুলিকে ব্যবহার করার জন্য যথেষ্ট বুদ্ধির প্রয়োজন। সঠিক বুদ্ধির অভাবে সঠিক ঐশ্বর্য বা স্ত্রী বা শক্তি মানুষ ভুল কর্মে বা ধর্মের বিরুদ্ধ কর্মে ব্যবহার করে সেগুলির সাহায্যে পুণ্যফলের বদলে পাপকর্ম লাভ করতে পারে। সেই জন্য জড়জাগতিক মানুষেরা সকলে সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করেন জ্ঞানের জন্য, বিদ্যার জন্য, স্ত্রীর জন্য, কিন্তু সেই সমস্ত কিছু জড় ফলই প্রদান করেন। যদিও জ্ঞান সত্যি সাত্বিক গুণ প্রদান করে, কিন্তু সাত্বিক গুণও মানুষকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে থাকে। আর বর্তমানে মানুষজন সরস্বতী দেবীর পূজা করেন জ্ঞানের লোভেও নয়, কেবলমাত্র তথাকথিত পরীক্ষা সিস্টেমে কিছু ছেলেমেয়েদের ভালো নম্বর পাওয়ার জন্য, এবং তার দ্বারা আবার একটি চাকুরি বা অনেক অর্থ রোজগারের জন্য। সুতরাং সরস্বতী দেবীর পূজা তো হয়, কিন্তু সেই পূজার মাধ্যমে তার সেই সঠিকভাবে আরাধনা হয় না। শাস্ত্রে সরস্বতী দেবীর বন্দনায় বলছেন যে নিঃশেষ জাড্যাপহা, হে দেবী আপনি আপনার আমার হৃদয়ে যত রকমের জড় কামনা বাসনা সেগুলিকে দূরীভূত করুন। সরস্বতী দেবীর কাজই হচ্ছে বিদ্যা প্রদান করা, আর বিদ্যা সংজ্ঞা হচ্ছে সা বিদ্যা ইয়া বিমুক্ত হয়, বিদ্যা তাকেই বলা হয় যা আমাদের জড় বন্ধন থেকে মুক্ত করে। কিন্তু এই জড়জাগতিক যে জ্ঞান সেগুলি আমাকে মুক্ত করার পরিবর্তে আরও জড়বন্ধনে আবদ্ধ করে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, জড় বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, মোহ জনমিয়া অনিত্য সংসারে জীবকে করে গাধা। তা আমরা সে গাধা হয়ে যাই, সরস্বতী দেবীর কাছে দিব্য জ্ঞান লাভের জন্য পূজা তো করতে যাই, কিন্তু মনে মনে আমরা প্রার্থনা করি অনেক নম্বর, অনেক কিছু, অনেক জড় জ্ঞান লাভ করতে, সেই জ্ঞানের দ্বারা সেই জ্ঞানকে বিক্রি করে আমরা অনেক অর্থ রোজগার করতে চাই,
আর সেই রোজগার করে অর্থ ভোগ করে ইন্দ্রিয়তৃপ্তিতে আবদ্ধ হয়ে আমরা বারংবার জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়ে যাই। সেই জন্য আমাদের জড় সরস্বতীর কাছে প্রার্থনা না করে দিব্য সরস্বতীর কাছে প্রার্থনা করা উচিত, যে আমাদের প্রকৃত জ্ঞান প্রদান করুন, যার দ্বারা আমি কে সেটা যেন চিনতে পারি। যেমন ব্রহ্মা, তিনি প্রথম সরস্বতী ধ্যান করে জানতে পেরেছিলেন যে তিনি প্রকৃতপক্ষে কে, তিনি কৃষ্ণের নিত্য দাস, এবং সেই জেনে তিনি কৃষ্ণের ইচ্ছায় গৌণ সৃষ্টি করতে শুরু করেন। ঠিক সেরকমভাবে আমাদেরও দিব্য সরস্বতীর কাছে প্রার্থনা করা উচিত, আমরা যেন আমাদের প্রকৃত পরিচয়, আত্মারূপে পরিচয়, ভগবানের নিত্য সেবক রূপে পরিচয় জানতে পারি, আর সেই পরিচয় জেনে আমার যে প্রকৃত কর্ম কৃষ্ণ সেবা, আমাদের ধন মানস ও দেহ গেহ সব যেন ভগবান শ্রীকৃষ্ণের সেবায় লাগাতে পারি। দিব্যা সরস্বতী আমাদেরকে যেন এমন বুদ্ধি প্রদান করেন, যে বুদ্ধি ব্যবহার করে আমরা আমাদের প্রত্যেকটি কর্ম যেন আমাদেরকে এক ধাপ করে কৃষ্ণের দিকে এগিয়ে নিয়ে যায়, এমন কর্ম আমরা যেন না করি যার দ্বারা আমরা জড়বন্ধনার আবদ্ধ হয়ে পড়বো। সেই জন্য আজকালকার দিনে ভক্তরা কি করেন, তারা দিব্য সরস্বতী দেবীর আরাধনা করেন, কোনো জড় নম্বরের জন্য নয়, জড় জ্ঞানের জন্য নয়, চিন্ময় জ্ঞান লাভ করার জন্য, যে জ্ঞান লাভ করলে আর কোনো জ্ঞান লাভের প্রয়োজন হয় না। তো সেই দিব্য সরস্বতী স্বরূপিণী হচ্ছেন সাক্ষাৎ বিষ্ণুপ্রিয়া দেবী, ভগবতী সরস্বতীর আরেক স্বরূপ। ভগবান রামচন্দ্র যখন রামলীলাতে উত্তরকাণ্ডে যখন তিনি সীতা দেবীকে বনবাস দিয়েছিলেন প্রজারঞ্জনের জন্য, তখন অশ্বমেধ যজ্ঞ করার সময় স্ত্রীর প্রয়োজন হওয়াতে তিনি সীতাদেবীর স্বর্ণ প্রতিমা নির্মাণ করে তাকে যজ্ঞে বসিয়েছিলেন এবং নিত্যকাল তার সেবা পূজা করতেন। এই যে তিনি পতি হয়ে পত্নীর পূজা করেছিলেন, তার একটি ঋণ সীতাদেবীর মধ্যে রয়ে গিয়েছিল। তো অনেকে বলেন যে সেই সীতাদেবীর অংশ, সীতাদেবী হচ্ছেন বিষ্ণুপ্রিয়া দেবীর অগ্রে যিনি চৈতন্য মহাপ্রভুর পত্নী হয়েছিলেন, অর্থাৎ লক্ষ্মীপ্রিয়া দেবী। জানকী দেবী এবং রুক্মিণী দেবী উভয়ই লক্ষ্মীপ্রিয়া দেবীর মধ্যে ছিলেন, তথাপি সীতাদেবীর এক অংশই বিষ্ণুপ্রিয়া দেবীর মধ্যেও ছিল। রাবণ বধের পূর্বে যখন রাবণ সীতাদেবীকে হরণ করতে এসেছিলেন, তখন যেহেতু পাপি ব্যক্তি ভগবানের অন্তরঙ্গ শক্তিকে স্পর্শ করতে পারেন না, তার পূর্বেই ভগবান করেছিলেন কি, এই সীতাদেবীকে অগ্নিদেবের সংরক্ষণে রেখেছিলেন, আর তার পরিবর্তে সীতাদেবীর এক অংশ মায়া সীতা বা ছায়া সীতা রূপে রামচন্দ্রের সঙ্গে লীলা করছিলেন। রাবণ সেটি বুঝতে না পেরে ভগবানের শক্তিকে ভোগ করতে গিয়ে তিনি সীতাদেবীর বদলে মায়াকে লাভ করেছিলেন। সেই মায়াদেবী অনেক কষ্ট লাভ, লঙ্কায় বহুবিধ কষ্ট যাতনা ভোগ করেন, এবং তিনি আবার যখন ফিরে আসেন রামচন্দ্র, তিনি অগ্নি পরীক্ষার একটি লীলা করে মাত্র তিনি তার ছায়া সীতাকে অগ্নিদেবের কাছে ফেরত দিয়ে আবার সীতাদেবীকে লাভ করে নেন। সাধারণ লোক, জাগতিক লোক সেটা বুঝতে পারেনি। তো এই সীতাদেবী, এই যে ছায়া সীতাদেবী, তারও এক অংশ এই বিষ্ণুপ্রিয়া দেবীর মধ্যে ছিল। কারণ এই বিষ্ণুপ্রিয়া, কারণ এই রামচন্দ্র সেই যে সীতাদেবীর পূজা করেছিলেন বিগ্রহ তৈরি করে সোনার সীতা, ঠিক তারই ঋণ শোধ করার জন্য এই ছায়া সীতাদেবীও, তিনিও এই ধামেশ্বর মহাপ্রভুর শ্রীবিগ্রহ, কারণ চৈতন্য মহাপ্রভুর অঙ্গকান্তি এমনিতেই গলিত সোনার নেয়, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধারানীর নেয়, তো তিনি তারও সেবা পূজা করেছিলেন এবং তার সেবা পূজা করে তিনি প্রবল আনন্দ লাভ করেছিলেন। চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের জন্য ক্রন্দন করে যে পরিমাণ করুণ রস আস্বাদন করেছিলেন, যেটা কৃষ্ণেরও আস্বাদনীয়, যে পরম করুণ রস তিনি আস্বাদন করার জন্য তিনি গোলক বৃন্দাবন থেকে লালায়িত হয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে জড়জগতে আবির্ভূত হন, তো একই সময় বিষ্ণুপ্রিয়া দেবীও সেই সমস্ত রস আস্বাদন করেন এই চৈতন্য মহাপ্রভুর জন্য। তাই সেই জন্য ভক্তরা বলেন, জয় সচিনন্দন গৌর হরি বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদিয়া বীর। আজকে সেই বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি, আপনারা সকলে বিষ্ণুপ্রিয়া দেবীর আরাধনা করুন, তার চরিত্র আদি আরো খুব সুন্দরভাবে চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত গ্রন্থ আদি গ্রন্থে আপনারা পাবেন। সেখানে মুরারিগুপ্তের করচা থেকে কত সুন্দর সুন্দর শ্লোক লেখা আছে, আপনারা সব পাঠ করুন। বিষ্ণুপ্রিয়া দেবীর যে দিব্য চরিত্র, তার যে গুণাবলী, সেগুলি শ্রবণ করলে পরেও আমাদের হৃদয় নির্মল হয়, এগুলি শ্রবণ করুন এবং ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।